लैब्राडोर मिशन ट्री। वाव गाइस दिस इज विशिंग ट्री। এখানে যা উইশ করা যাবে তাই পাওয়া যাবে। ইনি হলেন সেই এলবি প্রসাদ যার নামে হায়দ্রাবাদে বিশাল বড় আই ইনস্টিটিউট রয়েছে। Sorry for being a mess. I gave my best, but was too late. But was too late. And yeah, we talk. চাট ভান্ডার ফুড কোর্ট। সুন্দর হায়দ্রাবাদ সিটিটা সত্যি খুবই সুন্দর। এখানে থেকে যেতে ইচ্ছা করছে আমার। আর এখানকার লোকজনের বিহেভিয়ারও খুব ভালো। না দেখি কি খাই, ধোসা এখানে সেলফ সার্ভিসও আছে। ইডলি ইডলি ডোসা যা চাও তুমি সবই পেয়ে যাবে। ইডলি ডোসা মাশরুম ফ্রাইড রাইস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে আছে। আমরা অডিও
আমরা আমাদের হোটেলে চলে এলাম, প্রচন্ড টায়ার্ড লাগছে, কারণ সারা দিন ধরে আমাদের এরকম হাঁটা হয়েছে, অনেক হাঁটা। মানে আজকে আমার স্টেপ হলো, গাইস প্লিজ চেক দিস, আমার স্টেপ দেখাচ্ছে 13,759। এতটা আমাদের হাঁটা হলো, প্লাস হলো 13,759-এর মতো আমাদের আমার স্টেপ দেখাচ্ছে। অ্যান্ড প্রায় 10 কিলোমিটার আমি আজকে সারাদিনে হেঁটে নিয়েছি, তো অনেক ক্যালোরি আমার বার্ন হয়েছে। যাই হোক, কিন্তু এখানে এখানে বোঝা যাচ্ছে না, কারণ এগুলো তো আমার একটু মাসল হয়ে গেছে আবার, কারণ এখানে এসে আমার এক্সারসাইজ হচ্ছে না। যাই হোক গাইস, তো আই হোপ তোমাদেরও ময়ূরটিউর দেখে খুব ভালো লাগলো। আর হায়দ্রাবাদের এই ন্যাশনাল পার্কটা সত্যি খুব ফেমাস, তো তোমরা যদি হায়দ্রাবাদে আসো তো এই ন্যাশনাল পার্কটা অবভিয়াসলি একবার করে দেখো। এখানে আমরা তো বেশ ভালো ময়ূর দেখলাম, ময়ূরের ডান্স দেখলাম, প্রচুর ময়ূর চারিদিকে। সো গাইস, আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই, এখানে আমার বাবা মা সবাই মিলে এখন চিল করছে। সো যাই হোক গাইস, আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না যারা যারা নতুন আছো। তো চলো তাহলে আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, চিল।